তখন যে দিকে মাল্লু বেশি যখন যেদিকে গান্ধী বেশি তখন ওরা ওই গেঞ্জিটা পরে নেয় যখন তৃণমূল থেকে মাল কামাতে পারে সবুজ গেঞ্জি যখন বিজেপি থেকে মাল কামাতে পারে তখন ওই গেরুয়া গেঞ্জি আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়িতে একটাই গেঞ্জি হতে পারে আমাদের গেঞ্জিটা একটু ফুটো হয়ে গেছে কোথাও কোথাও একটু রং উঠে গেছে কোথাও ছিঁড়ে গেছে সেটাকে আমরা সেলাই করে নিয়েছি রিপু করে নিয়েছি কিন্তু আজ অবধি ওই এগারো সালের পর থেকে আমাদের থেকে ওই লাল গেঞ্জি কেউ কেড়ে নিতে পারেনি আমাদের বাপ একটাই হয় আমরা বাপ বদল করি না দিন বদল করি কপালে বন্দুক থাকায় লোকের কাছ থেকে ভোট লুট করে মা বোনের ইজ্জতে হাত দেয় তাহলে ওরা আবার অহিংসা পালন করছে কবে থেকে না না তুই বুঝতে পারিস নি এ গান্ধী সেই সে গান্ধী নয় এ গান্ধীবাদী হলো দেখবি আমাদের নোটের ওপর গান্ধীজির ছবি থাকে না এটা হলো সেই রকম যখন যে দিকে মাল্লু বেশি যখন যেদিকে গান্ধী বেশি তখন ওরা ওই গেঞ্জিটা পরে নেয় যখন তৃণমূল থেকে মাল কামাতে পারে সবুজ গেঞ্জি যখন বিজেপি থেকে মাল কামাতে পারে তখন ওই গেরুয়া গেঞ্জি আমরা যারা এখানে বসে আছি আমাদের বাড়িতে একটাই গেঞ্জি হতে পারে আমাদের গেঞ্জিটা একটু ফুটো হয়ে গেছে কোথাও কোথাও একটু রং উঠে গেছে কোথাও ছিঁড়ে গেছে সেটাকে আমরা সেলাই করে নিয়েছি রিপু করে নিয়েছি কিন্তু আজ অব্দি ওই এগারো সালের পর থেকে আমাদের থেকে ওই লাল গেঞ্জি কেউ কেড়ে নিতে পারেনি আমাদের বাপ একটাই হয় আমরা বাপ বদল করি না দিন বদল করি না এই অঞ্চলের যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ যে মানুষ ভাবছেন কেন্দ্রের সরকার বিজেপির সরকার জনবিরোধী বিজেপি সরকার যারা কৃষকের ঘামের দাম দেন না যে বিজেপি সরকারের আমলে বিগত সাড়ে ন বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে যে এক লাখ চুয়াল্লিশ হাজারের মধ্যে বেশিরভাগ হিন্দু মানুষ যে বিজেপি সরকার ধর্মের নামে নামে হিন্দুদের ভোট তো নেয় কিন্তু সেই হিন্দু গরিব হিন্দু কৃষক হিন্দু শ্রমিক হিন্দু তাদের বাঁচার অধিকারের যখন প্রশ্ন করে তখন তাদের হাত থেকে তার খাবারটা ছিনিয়ে নেয় অনেকে ভাবছেন বিজেপিকে হারাতে হবে ঠিক ভাবছেন আমরাও তাই ভাবছি এইবারের নির্বাচন বিজেপিকে কে হারানোর নির্বাচন এন আর করে যারা আমাদের মধ্যে বিভাজন করতে চান হিন্দু মুসলমান মন্দির মসজিদ করতে চান এই দেশকে টুকরে টুকরে যারা করতে চান সেই তৃণমূল তৃণমূল নিজে দুর্নীতি বিজেপি যে গলা পর্যন্ত বসে রয়েছে ওরা কালকে ইডি সিবিআই বাড়িতে আসবে আজকে ও যা পজিশন নিয়ে আপনার বাড়িতে এসেছিল সেই অবস্থান ওরা বদলে দেবে আজকে যারা এনআরসি সি এর বিরুদ্ধে বড় বড় কথা বলছে জিজ্ঞেস করবেন কোথায় ছিল তাদের এমপিরা দু হাজার উনিশ সালে যখন সিএ এ উনিশ ওই পার্লামেন্টের মধ্যে হচ্ছিল কোথায় ছিলেন প্রসূন ব্যানার্জি হাওড়ার এমপি কোথায় ছিলেন জাহান বসিরহাটের এমপি কোথায় ছিলেন মিমি চক্রবর্তী যাদবপুরের এমপি আপনি নির্বাচনের আগে আমার কাছে এসে বলবেন মুসলমান বাড়িতে গিয়ে বলবেন সিএ থেকে বাঁচতে হলে তৃণমূলকে ভোট দিন আর যখন সি এ পাশ করবে বিজেপির সরকার কেন্দ্রের মধ্যে তখন আপনি ভোট করতে যাবেন বিশ্বাস করবে গ্যারেন্টি দিতে পারেন কেউ এখানে যারা আজকে তৃণমূলের নেতা তারা কালকে বিজেপির নেতা হবে না আমরা তো দেখলাম এই লোকসভা নির্বাচনে পাঁচজন এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি এবার বিজেপির হয়ে এমপির টিকিট পেয়েছেন গ্যারেন্টি দিতে পারবেন কেউ আজকে আপনি যাকে তৃণমূলে ভোট দেবেন কালকে সে বিজেপিতে যাবে না আমরা এইটুকু গ্যারেন্টি আপনাকে এখান থেকে দিতে পারি আগামী দিনে তমলুক থেকে আপনার যদি সায়ন ব্যানার্জিকে যেতান ও মার খাবে মরে যাবে তবু আপনাদের সঙ্গে ও গদ্দারি করবে না ও এক দল থেকে অন্য দলে যাবে না এই লাল ঝান্ডা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমার আপনার কথা বলার জন্য লড়াই করবে